দুটো ডিমের সাথে হাফ কাপ দুধ মেশান এরপর ফুটন্ত পানিতে বাপে বসিয়ে দিন তৈরি হয়ে যাবে দারুণ মজার লাশ অমলেট হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব এটা যেমন হেলদি তৈরি করা একেবারেই সহজ আর খেতে কিন্তু অনেক মজার আশা করি ভালো লাগবে তো আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু সাইলে বেশি করতে পারেন বা কমও করতে পারেন তো আমি আমার পরিমাণ মতো নিচ্ছি আপনারা ডিম যদি বেশি নেন সেক্ষেত্রে তার সাথে আমি তিনটে তিন চার চামচ চিনি দিয়েছি তাহলে আপনারা মিষ্টিটা বেশি দিতে পারেন আবার সাইডে চিনি ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা একেবারেই কম সামান্য যাতে ডিমের গন্ধটা চলে যায় সেজন্য এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো চিনিটা যাতে একবারে গলে যায় আর ডিমটা সুন্দর করে মিশে যায় তো এই যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো যারা দুর্বল থাকে ডিম দুধ বাচ্চা বাচ্চারা খেতে চায় না তাদেরকে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তো এই যে দেখেন এটাকে আমি মেপে নিচ্ছি তো এই যে বাটির দেখেন কতটুকু আমি নিয়েছি নিচ্ছে আপনারা দেখেই বুঝতেছেন তো ঠিক এখানে ডিমটা আমার যতটুকু হয়েছে আমি দুধটা সেম ততটুকুই নেব তাহলে আপনারা কাপ দিয়েও মেপে নিতে পারেন তো এই যে দেখেন আমি এখানে জাল দিয়ে ঠান্ডা করা দুধ ডিম যতখানি ছিল ততখানি নিছি তো আপনারা ডিমের পরিমাণটা যতখানি নেবেন এটা আরো যত বাড়াবেন দুধটা সেম পরিমাণে নেবেন মানে সমান সমান ডিমটা যতখানি দুধটা ততখানি তো এবার ডিমটাকে আর দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তো এই যে এটা আমার মেশানো হয়ে গেছে তারপরে আমি অন্য একটা বাটিতে নেব এখন যে বাটিগুলো হচ্ছে তাফে ওভেন প্রুফ থাকে তাফে ভাঙবে না ফাটবে না এরকম বাটি নেবেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের বাটি যদি না থাকে স্টিলের বাটি বসাতে পারেন তারপরে এটাকে আমি এরকম বাটিতে নিয়ে নিলাম এরপর দেখেন বাটি একটু বড় নিবেন যাতে আপনি মিশ্রণটা দেওয়ার পরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা থাকে তো এই যে দেখেন আমার এখানে হাফ ইঞ্চির বেশি ফাঁকা আছে এবার আমি চুলায় চুল আসলাম তো এখানে আমি পানি ফুটতে দিয়েছি একটা হাঁড়িতে তারপরে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এখন এই স্ট্যান্ডার উপর আমি ডিমটাকে বসিয়ে দিচ্ছি তো এই যে এটাকে বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা পনেরো মিনিট লাগবে তো এখানে চুলাটা বেশি হিটে দিতে হবে যে সেরকম না রাখলেই হবে এটা মিনিট পর আমি ঢাকনাটা হয়ে গেছে তা আমি চুলাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে তাও একটু চেক করে দেখাচ্ছি দেখেন এই যে কাঠি দিয়ে এটা একেবারে ক্লিন এসেছে তো এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব খুবই মজার একটা জিনিস এই যে দেখেন এটাকে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এখন এটাকে এ বাটি থেকে আমি আলাদা করব তো বাটি থেকে এভাবে আলাদা করবেন না প্রথমে একটা হ্যান্ডরুচের সাহায্যে এভাবে বাটি থেকে আগে আলাদা করে নেবেন তারপরে একটা প্লেটের মধ্যে এভাবে এটাকে মোল্ড আউট করে নেবেন তো আমি দেখেন প্রথমে হ্যান্ডরুই দিয়ে আলাদা করে নিয়েছি এরপরে একটা প্লেট দিয়ে এভাবে উপর করে এটাকে উঠিয়ে নিলাম তো এই যে দেখেন এটা এটা এতটাই তুল তুলে অনেকে বলবেন পুডিং আসলে এটা পুডিং টাইপের হলেও এটা কিন্তু পুডিং না এটা অন্যরকম একটা জিনিস আর এটার মধ্যে কিন্তু বেশিরভাগ মিষ্টি কম থাকে অনেকে মিষ্টি ছাড়াও বানায় আপনারা মিষ্টি বানাতে পারেন যাদের সমস্যা আছে মিষ্টি মিষ্টি খাবেন না বানাতে পারেন তো আমি সামান্য একটু দিয়েছি নাস্তার মতো করে খাবো আর বাচ্চাদের জন্য হালকা একটু মিষ্টি দিবেন এই যে দেখেন এটা কতটা তুল তুলে আর এটার উপরটা ঠিক কেমন ছিদ্র ছিদ্র দেখেন আমি এখানে সুইট বল দিয়েছি উপরে একটু সাজানোর জন্য আপনারা না দিলেও না এটা তো তেমন মানে দিতে হবে তেমন না এটা জাস্ট আমি একটু ভিডিওতে সাজানোর জন্য দিলাম এরপরে এটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমন তো এই যে দেখেন এটার ভিতরটা ঠিক কেমন ভিতরটা ঠিক এরকম কিন্তু ফুরিংটা তো ভিতরে এরকম থাকে না বা সাইডটা এরকম ছিদ্র ছিদ্র থাকে না এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি আর খুবই মজার একবার হলো ট্রাই করবেন বাচ্চাদের জন্য তো খুবই হেলদি আজ এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ